আসসালামু আলাইকুম। টেক বিডিগার চ্যানেলের পক্ষ থেকে আমি আশরাফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কিভাবে আপনাদের ইলেকশনের জন্য বা নির্বাচনের যে পোস্টার কিভাবে ডিজাইন করা যায়। দেখেন, আমি একটা স্যাম্পল এখানে একটা ডিজাইন করেছি। তো আপনারা যদি এই ধরনের ডিজাইন করেন, আপনারা তো অবশ্যই কোনো ধরনের রিকোয়েস্টে অথবা প্রয়োজনে করবেন। হয়তো দোকানের জন্য যখন আপনারা ডিজাইন করবেন, তখন এই যে ইমেজ ছবি আপনাদেরকে দিয়ে দেবে এবং টেক্সটগুলা বা কী কী লিখতে হবে এগুলা সব আপনাদেরকে দিয়ে দেবে। আপনারা এগুলাকে একটু জাস্ট সাইজ করে এটাকে ডিজাইনে নিয়ে আসবেন। তো দেখেন, একটা স্ট্যান্ডার্ড পোস্টারের সাইজ 24x36 ইঞ্চি। তার মানে এদিকে 24, এদিকে হাইটে 36, আর মিডিয়াম করলে 18x24, স্মল করলে 11x17। এটা স্ট্যান্ডার্ড একটা পোস্টারের ডিজাইন। তো আপনারা এখন আপনার ক্লায়েন্ট যেভাবে চাবে আপনাদেরকে সেভাবেই মূলত দিতে হবে। তো আমরা চলেন একটা ডিজাইনটা করি। তো প্রথমে আপনি কন্ট্রোল এন দিতে পারেন অথবা এখান থেকে ফাইল থেকে নিউ নিয়ে আসতে পারেন। তারপরে এইখানে আমরা করব আমরা ডিজাইনটা করব 24x36। আমরা ফাইল থেকে নিউ নিউ এখানে ইঞ্চি থাকবে, এখানে 24 লিখে দিব। লিখে দিয়ে হাইট দিয়ে দেবো 36। আপনি ব্লেড পরেও অ্যাডজাস্ট করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। কালার মোড সিএম ওকে থাকবে এবং রেজুলেশন 300 দেওয়ার পরে আপনি এটাকে ওকে করেন। তো এটা আপনার একটা বিগ একটা পোস্টারের সাইজ। তো আমরা যদি মিডিয়ামটা করি, দেখেন 18x24 মিডিয়ামটা আমরা করতে পারি। এখানে যদি 18x24 দেওয়া যায় তাহলে দেখেন এই ধরনের আসবে ডিজাইনটা। তো আমরা এখন এই ডিজাইনটা এখন আমরা এখানে করব। তো দেখেন, নির্বাচনী পোস্টারগুলা সাধারণত অনেক বেশি কালারফুল হয়, অনেক টেক্সট থাকে, ছবি থাকে। তো এটাকে একটা ব্ল্যান্ড করে এটাকে সাজাতে হয়। তো ধরেন, আমরা প্রথমে এখানে আমি কীভাবে করেছি দেখেন। আপনাকে এই পোস্টারটার জন্য কিছু বাংলা স্টাইলিশ ফন্ট আপনার লাগবে। আপনার হয়তো বাংলা ফন্ট যদি আপনার থাকে, সেটা কয়েকটা ফন্ট আছে, সুটনি এমজি বা সুশ্রী এমজি, এই ধরনের কয়েকটা ফন্ট ডিফল্ট থাকে। তো নির্বাচনী পোস্টারের জন্য বা বাংলাদেশের লোকাল যে পোস্টার ডিজাইন, এগুলোর জন্য আপনাকে কিছু স্টাইলিশ ফন্ট ডাউনলোড করতে হবে। তো স্টাইলিশ ফন্টগুলো আপনি কোথায় পাবেন? আপনি যদি গুগলে যে লেখেন, গুগলে যে যদি লেখেন বাংলা স্টাইলিশ ফন্ট, তো লেখলে পরে আপনাকে অনেকগুলো সাজেশন করবে। আপনি ফ্রি বাংলা ফন্টে যান, দেন এটাও সেম এশিয়াটিক বাংলা টাইপিক ফন্ট, অনেক ধরনের ফন্ট আছে। যেমন এখানে দেখেন, এটা পদ্মা এমজি, তারপরে মনোজ এমজি। এখানে জাস্ট ডাউনলোড দিলেই এটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে এই যে আমার সোনার বাংলা, তো এই ধরনের অনেক ফন্ট আছে। তো আমি যেই ফন্টগুলো এখানে ইউজ করছি সেটা একটা কুমারখালী, এই যে ডাউনলোড করতে পারবেন এখান থেকে। তারপরে আরেকটা নাম চন্দ্রাবতী, এবং ফাইনালি আরেকটা ফন্টের নাম মাশরাফি। আপনারা যদি আমাদের যে খেলোয়াড় আছে মাশরাফি, ওনার নামে একটা ফন্ট তৈরি করা হয়েছে, আপনারা যদি উনিটা লেখেন, এই যে দেখেন মাশরাফি ফন্ট, তাহলে মাশরাফি ফন্টটা আপনাদের সামনে চলে আসবে। তো তিনটা ফন্ট আমি মূলত এখানে ইউজ করেছি। এই যে এটা মাশরাফি ফন্ট, এখানে জাস্ট ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে। তো এটা ডাউনলোড করবেন। আর পিছনের একটা ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে এসেছি এই যে আপনার এখান থেকে, এটার নাম freepik.com। freepik.com-এ যদি আপনারা লেখেন পোস্টার ব্যাকগ্রাউন্ড, যদি লেখেন, অনেক দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসবেন আপনার পছন্দ মতো। পছন্দ না হলে নেক্সট পেজে যাবেন, এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে আসবেন, নিয়ে এসে আপনার পছন্দ মতো। তো আমি এখানে যেটা ইউজ করেছি সেটা আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি। এই দেখেন হোলি, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে ইউজ করেছি।
তো প্রথমে এখান থেকে দেখেন, যদি আমি একটা কি নিয়ে নিই, একটা রেক্টেঙ্গল যদি নিয়ে নিই, দেখেন একটা রেক্টেঙ্গেল এইভাবে আমি এটা ড্র করলাম। ড্র করার পরে আপনারা এই অ্যালাইন করে দিবেন, অ্যালাইন আপ। দেখেন আমার অ্যালাইনটা আপ দিলে আমার যে বোর্ড আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডের সাথে উপরে কিন্তু অ্যালাইন হয়। তার কারণ হচ্ছে আমি এখানে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে রেখেছি। আমি যদি অ্যালাইন টু সিলেকশন দিতাম তাহলে কিন্তু এটা হতো না। তো যাই হোক, এখান থেকে আমি একটা স্ট্রোক দিয়েছি, সেটা হচ্ছে স্ট্রোকটা হচ্ছে এরকম যে লেখাটা সাদা কালারটা আসবে নিচের দিকে, এবং সাদা এই কালিটা সরি সাদা আসবে নিচের দিকে এবং উপর দিকে থাকবে নীল। মানে এমনভাবে বোঝা যাবে যে উপরে নীল থেকে আস্তে আস্তে সাদা এদিকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। তো এটা করার জন্য হচ্ছে আপনার এখান থেকে ডাবল ক্লিক করে বাই ডিফল্ট ধরেন আপনার যদি এটা থাকে, সাপোজ বাই ডিফল্ট আপনার এটা থাকলো, তো এটা থাকলে হচ্ছে আপনি এখানে ডাবল ক্লিক করে হচ্ছে এখান থেকে একটা নীল কালার দিয়ে দেবেন, দেওয়ার পর এটা সাদা থাক। আর এখান থেকে আপনি এটাকে হচ্ছে অ্যাঙ্গেল করে দেবেন 90। তো অ্যাঙ্গেল 90 আমার এটা সিলেক্ট আছে কিনা, সিলেক্ট, হ্যাঁ অ্যাঙ্গেলটা যদি আপনি এখান থেকে 90 করে দেন তাহলে দেখেন আপনার এখন মনে হবে যে ব্যাকগ্রাউন্ডটা আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে সাদা হয়ে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। তো আপনি এটাকে যদি একটু এডিট করতে চান, এখান থেকে হচ্ছে এই যে এটাতে ক্লিক করবেন, করলে পরে আপনাদের সামনে এই যে একটা কী আসবে, তো এটাকে জাস্ট হচ্ছে অ্যারো একটু চাপ দেবেন নিচের দিকে আসতেছে, দেখেন অ্যারো চাপতেছে নিচের দিকে আসবে, এটাকে একটু খুব বেশি না অল্প একটু ড্রাগ করেন অথবা অল্প একটু উপর দিকে নেন, আপনার পছন্দ মতো আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো জয় বাংলা লেখাটা দেখেন, জয় বাংলা লেখাটা আমি হচ্ছে নিয়েছি, আমার ফন্টটার নাম হলো এটা হচ্ছে মাশরাফি ফন্ট। তো এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সর্বশক্তিমান ফন্টটা হচ্ছে আপনার এটাও মাশরাফি ফন্ট। তো উপরে তিনটা ফন্ট আমি নিয়েছি হচ্ছে মাশরাফি ফন্ট। এটাকে জাস্ট এনে আপনারা এখানে কন্ট্রোল শিফট রাইট ব্র্যাকেট, মনে আছে নিশ্চয়ই আপনারা যারা পোস্টার ডিজাইনটা দেখেছিলেন আমার আগের, তো তিনটা গ্রুপ করা যদি থাকে জাস্ট অ্যালাইন ক্লিক করবেন, অ্যালাইন হয়ে যাবে। তো এটাকে একটু উপরে নিচে নিচে চাইলে আপনারা অ্যাডজাস্ট করতে পারেন। তো বঙ্গবন্ধুর এই ছবিটা দেখেন, বঙ্গবন্ধুর ছবিটা কিন্তু অরিজিনাল ছবিটা হচ্ছে এইটা। তো আপনারা যদি ছবির কোয়ালিটি ভালো চান তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, ছবিটাকে হচ্ছে আপনারা ফটোশপে নিয়ে যাবেন। ফটোশপে আপনারা ফটোশপে নেওয়ার পরে ছবিটাকে আপনারা যদি ফটোশপে নিয়ে যান, ফটোশপ থেকে আপনারা ছবির কোয়ালিটিটাকে একটু বেটার করে নিয়ে আসতে পারবেন যদি ছবির কোয়ালিটি খারাপ থাকে আর কি। ছবির কোয়ালিটি ভালো থাকলে দরকার নেই। এটাকে এভাবে নেওয়ার পরে হচ্ছে আপনি সিম্পল কয়েকটা কাজ করবেন, সেটা হলো ইমেজ থেকে জাস্ট অটো টিউন, অটো কন্ট্রাস্ট, ও সরি আমার এটা সিলেক্ট থাকতে হবে, ইমেজ থেকে অটো টোন, অটো কন্ট্রাস্ট এবং অটো কালার, এই তিনটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে ইমেজ থেকে ইমেজ সাইজটা একটু বাড়িয়ে নেবেন, এখানে 150 আছে আপনি 300 করে দেন, 300 করে দেন, দেন ছবিটা কিছুটা রেজুলেশন এটা ভালো হবে। তারপরে এখানে এনে জাস্ট ড্রাগ করে ছেড়ে দেন। তো দেখেন আগের ছবিটার চেয়ে এই ছবিটা কিন্তু অনেক ভালো, এই ছবিটার চেয়ে দেখেন এই ছবিটা মানটা অনেক ভালো হয়েছে। তো ছবিটাকে আপনারা এখান থেকে জাস্ট পেন টুল দিয়ে, কন্ট্রোল টুল দিয়ে লক করে দিয়ে পেন টুল দিয়ে কেটে নিতে পারেন। এভাবে আমি একটু তাড়াতাড়ি করতেছি, আপনারা ভালোভাবে কাজ করবেন। আর যারা দোকানে কাজ করে তারা তো অনেক ফাস্ট হয়ে যায় করতে করতে, একই কাজ করে তারা, এই একই ধরনের কাজ অনেক করতে থাকে। নীলক্ষেতের দোকানদাররা দেখবেন যে অনেক ফাস্ট, ওরা হচ্ছে সম্পূর্ণ কাজ করে হচ্ছে কিবোর্ডে, বাট ইনারা কিন্তু আবার অনলাইনে কাজ করতে পারেন না, কারণ অনলাইনে আপনাকে কাজ করতে হলে আপনাকে ন্যূনতম কিছু ইংলিশ জানতে হবে এবং আপনার ডিজাইনের মধ্যে ক্রিয়েটিভিটি থাকা লাগবে। নীলক্ষেতে ভাইরা ওদের মধ্যে ক্রিয়েটিভিটিটা কম, কারণ হচ্ছে ওনাদের ক্রিয়েটিভিটির দরকার নাই, ওনারা শুধু জাস্ট কাজ করে দেন। তো যাই হোক, এখানে এইভাবে সিলেক্ট করার পরে আপনারা জাস্ট হচ্ছে
দুইটাকে সিলেক্ট করে Ctrl 7, সরি আমার মনে হয় বাংলা করা আছে, বাংলাটাকে আগে, না ইংলিশই তো আছে, তো সরি লক করা ছিল, লকটাকে আনলক করবো Ctrl Alt R 2, Ctrl 7 দিয়ে এটাকে আমরা হচ্ছে এইভাবে কি করে ফেলবো। তো এখন দেখেন এই ছবিটাকে কি করার পরে আমি হচ্ছে এখানে এনে এভাবে বসিয়ে দিলাম, আর বাকি ছবিগুলোকে আপনারা এইভাবে করতে পারবেন, অথবা আপনারা এখানে ইচ্ছা করলে একটা যে কোনো একটা বৃত্তর ভিতরে সার্কেলের মধ্যে এটাকে নিয়ে আসতে পারেন, নিয়ে এসে ইমেজ কি করতে পারেন। তো এই যে দেখেন এটা করা আছে, আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি, ছবি সবগুলো করতে গেলে অনেক বড় হয়ে যাবে টিউটোরিয়াল, তো এটাকে আমি বাইরে নিয়ে দিই, এটা কোনো সমস্যা নাই। তারপর দেখেন এই যে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই এই লেখাটাকে, এই লেখাটা হচ্ছে আমার, এটাও মাশরাফি ফন্ট, প্রয়োজনে এখান থেকে ফন্টটাকে আমরা চেঞ্জ করে চন্দ্রবতী ফন্টটা দিয়ে দিই, চন্দ্রবতী ইটালিক বোল্ড এই ফন্টটা আমরা দিয়ে দিতে পারি এখানে। এটা দেওয়ার পরে দেখেন আমি এই ধরনের একটা কি এনেছি, তো এইটা আপনারা কোথায় পাবেন, এই ধরনের ব্যানারগুলা আপনি যদি গুগলে যদি লেখেন, গুগলে যদি আপনি লেখেন যে ডেকোরেটিভ ব্যানার, ইমেজে ক্লিক করবেন, ইমেজ থেকে দেখবেন যে অনেকগুলো ব্যানার আছে, এরকম ব্যানার এরকম দেখতে থাকবেন যে কোনটা, এই যে দেখেন এই ব্যানারটা আমি ইউজ করেছি এটা, অথবা আপনারা হচ্ছে ফ্রি পিক থেকেও, ফ্রি পিকে যদি আপনারা লেখেন যে ডেকোরেটিভ ব্যানার্স যদি লেখেন, তা দেখেন অনেক হাজার হাজার ব্যানার চলে আসবে, আপনার পছন্দ মতো আপনি একটা নিয়ে আসবেন, নিয়ে এসে ডাউনলোড করবেন। করার পরে হচ্ছে দেখেন এই যে টেক্সটটাকে, যে কোনো একটা টেক্সট আপনি লিখলেন, টেক্সটটাকে ইফেক্টে যে এই যে র্যাপ করে নেবেন এখান থেকে, সাপোজ আমি হচ্ছে এখানে একটা টেক্সট যদি লিখি, বাংলা করে নিতে হবে, মাদার অফ হিউম্যানিটি, এই টেক্সটটা আপনি লিখলেন, লেখার পরে এটাকে ছোট করে নিব, আরো ছোট করে মাঝখানে এই ফন্টের ফন্ট চেঞ্জ করে দিই আমরা, যেহেতু প্রথমটা মাশরাফি ছিল এখন এটা আমরা হচ্ছে এটা দিয়ে দিই KU, এই যে এটা কুমারিকা বোল্ড ইটালিক, এই ফন্টটা আমরা এখান থেকে দিয়ে দিই। দেওয়ার পরে হচ্ছে এখন এটাকে আরেকটু এভাবে ছোট করে এটাকে আমরা এখন হচ্ছে হোয়াইট করে দেব। এখন এই মাদার অফ হিউম্যানিটিটাকে দেখেন, এটাকে যদি আমরা ইফেক্ট থেকে এই যে র্যাপ আর্ক একটু আর্ক করে নিই, অল্প একটু, খুব বেশি দরকার নাই, -10 আছে, -11 12 13 থাক, এর বেশি দরকার নাই, দিয়ে হচ্ছে এটাকে এভাবে মাঝখানে এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তো মাদার অফ হিউম্যানিটি হয়ে গেল। তারপর দেখেন আছে হচ্ছে জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী লেখাটা হচ্ছে আমার শুটুনি এমজিতে, শেখ হাসিনা লেখাটা হচ্ছে দেখেন মাশরাফি ফন্টে। আবার এভাবে আপনারা বিভিন্ন কম্বিনেশন করবেন লেখাগুলোকে, বিভিন্ন কম্বিনেশন, জননেত্রী লেখাটাকে হচ্ছে মাঝখানে দিয়ে দেন, শেখ হাসিনা এবং সালাম নিনের মাঝখানে দিয়ে দেন। দেওয়ার পরে দেখেন নৌকা মার্কা ভোট দিন, এটাও হচ্ছে মাশরাফি ফন্টে সম্ভবত, হ্যাঁ এটাও মাশরাফি ফন্টে, দুইটাকে দুইটা কালার করে দেন, কারণ হচ্ছে পোস্টার ডিজাইন হচ্ছে লাল নীল কালারে ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব চলে। তো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি ফাইল থেকে এখান থেকে ওপেন যদি করি, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার এই যে এইটা মডার্ন ফেস্টিভ্যাল কালার ব্যাকগ্রাউন্ড, সরি এটা এইভাবে ওপেন হবে না, এটাকে আপনার যেতে হবে হচ্ছে আপনার ডেস্কটপ যেখানে আছে আমার, এই যে ইলেকশন, ইলেকশনের মধ্যে আপনার এই যে দেখেন মডার্ন এখান থেকে, এই যে ইপিএস, তো এই যে এটা এটা আমি আপনাদেরকে আগে বলেছি যে এটা কোত্থেকে আমি ডাউনলোড করেছি, এটা ফ্রি পিক থেকে আমি ডাউনলোড করেছি। তো ফ্রি পিক থেকে ডাউনলোড করার পরে এটা এইভাবে আসলো, আমি এই যে ফন্ট যেগুলো আছে আমি সিলেক্ট করে ডিলিট করে দেবো, আমার ফন্টের দরকার নেই,
আমি শুধু ব্যাকগ্রাউন্ডটা নিব। তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে হচ্ছে আমার পোস্টারটা কোথায়, এই যে আমার পোস্টার এখানে, আমি এটাকে হচ্ছে দেখেন এইভাবে এনে ড্রাগ করে, শিফট ধরে ড্রাগ করে অথবা শিফট ছাড়াও করতে পারবেন, সমস্যা নেই। এই যে এভাবে ছেড়ে দিলাম, একে অ্যাডজাস্ট করে দিই, তারপর আমি বড় ছোটো করে দেখবো কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো আমি যেটা করবো, আমি আমার উপরের দিকে আছে সাদা, নিচের দিকে হচ্ছে এই যে কালারফুল ব্যাকগ্রাউন্ডটা, তো আমি এটাকে ট্রান্সফর্ম করে দেবো। ট্রান্সফর্ম করে হচ্ছে দেখেন, ট্রান্সফর্ম করে এটাকে রিফ্লেক্ট করে দেবো। রিফ্লেক্ট করে এই যে হরাইজন্টাল যদি রিফ্লেক্ট দেই, তাহলে হচ্ছে আমার সাদাটা চলে যাবে উপর দিকে এবং লাল কালারটা চলে আসবে নিচের দিকে। তো আমি হচ্ছে এক্স্যাক্টলি এটাই চাচ্ছি। তো আমার এই ফন্টগুলা, আমার এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে হচ্ছে নিচে, কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট, এটা নিচে চলে যাবে। বাংলা হয়ে আছে কিনা দেখতে হবে আগে, না ঠিক আছে ইংলিশ, কন্ট্রোল শিফট লেফট ব্র্যাকেট। এই লেখাগুলো যদি নিচে চলে যায়, অথবা আপনি এটাকে হচ্ছে কন্ট্রোল টু দ্বারা লক করে রাখতে পারেন, লক করার পরে এই যে লেখা টেখাগুলোকে আমার উপরে নিয়ে আসতে হবে। তো তারপর দেখেন এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোকে নিয়ে আসবেন এভাবে, এভাবে ড্রাগ করে নিয়ে আসবেন। তো এটাকে বলে হচ্ছে ক্যাল আউট, এই যে এই জিনিসটাকে বলা হয় ক্যাল আউট। এই জিনিসগুলো আপনি গুগল থেকে নিয়ে আসতে পারবেন, গুগলেও পাবেন অথবা ফ্রি পিকেও পাবেন। কন্ট্রোল হোম, উপরে চলে গেলাম, এই যে যদি আপনি এখান থেকে লেখেন যে ক্যাল আউট PNG, তো এই দেখেন এই ধরনের অনেক ক্যাল আউট আপনি পাবেন। তো আমি এখানে নিয়েছি হচ্ছে আপনার এটা নিয়েছি, দেন এটা নিয়েছি, এটা নিয়েছি। তো এটাকে আমি এখানে বসালাম, আপনারা এইভাবে মনের মতো করে আনতে পারবেন। দেন হচ্ছে আমাদের শেখ হাসিনা জনপ্রিয় নেত্রী। আমি কিন্তু আসলে কোনো দল করি না ভাইয়া, আপনারা মনে করবেন না যে আমি কোনো দল করি। আমি আসলে জাস্ট এখানে একটা নির্বাচনী পোস্টার কীভাবে করতে হবে সেটা জাস্ট দেখাচ্ছি, আর কিছু না। তো এখানে এই নাজমুল ইসলাম পাপন, ওনার পোস্টারটাও আমরা নিয়ে আসি, নিয়ে এই দুইটাকে আমরা অ্যালাইন করে দিই। অ্যালাইন করার পরে হচ্ছে দেখেন এই যে পাপন ভাই প্লাস এই যে ক্যালাউটটা, এই ক্যালাউটটাও আপনি হচ্ছে পাবেন, গুগলেও পাবেন, ফ্রি পিকেও পাবেন, আপনার ইচ্ছা আপনি যেখান থেকে নিয়ে আসতে পারেন। তারপরে এখানেও দেখেন এটাও আপনারা গুগল থেকে নিয়ে আসতে পারবেন, একটা নৌকার ছবি। নৌকার ছবি অনেক সময় আছে, যদি আপনারা এখান থেকে কন্ট্রোল হোম, আপনারা যদি এখান থেকে যদি অনেক সময় আছে বোট লেখেন, বোট লেখলে কিন্তু আপনার অ্যাকুরেট যে নৌকাটা, বোট লেখলে মূলত বিদেশি নৌকাগুলো চলে আসবে। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনারা হচ্ছে এখান থেকে ইউনিকোড করে বাংলায় লিখে দেবেন নৌকা। যদি বাংলায় নৌকা লেখেন, সরি বাংলায় নৌকা লেখেন, তাহলে হচ্ছে যেই ধরনের নৌকা চাচ্ছেন, যেমন আমি এই নৌকাটা নিয়েছি, আপনি এখান থেকে নিতে পারবেন। তো নৌকা আমাদের বসানো শেষ, বসানোর পরে হচ্ছে আমরা এখান থেকে ও আমরা এখন হচ্ছে এই টেক্সটগুলো, এই টেক্সটগুলো নিয়ে আমরা হচ্ছে একবার বসিয়ে দিব, এগুলোকে নিয়ে এইভাবে আমি হচ্ছে এখানে বসিয়ে দিলাম। তো এখানে দেখেন এই জিনিসটা, এটা আপনারা পাবেন হচ্ছে এইখানে, এই যে স্টার, স্টার এভাবে করার সময় ধরে রেখে দেখেন এটা এখন ধরা আছে, জাস্ট আপার ব্র্যাকেট যদি ক্লিক করেন, আপার ব্র্যাকেট ক্লিক করলে এই ধরনের এটা বড় হতে থাকবে। দেখেন এখন এটাকে আপনি বড় করেন, ইচ্ছা মতো বড় করেন, সরি এটা বেশি হয়ে গেছে, এটা ছেড়ে দেন। প্রথমে ছেড়ে দেওয়ার পরে এখন এটাকে এভাবে টেনে বড় করেন, টেনে আপনার মনের মতো করে এটাকে বড় করে এখানের মধ্যে আপনি টেক্সট লিখতে পারেন। এটা হচ্ছে এই যে সৌজন্যের নিচে যেটা, আর এই যে লেখা স্টার, এগুলো তো আশা করি আপনার পারবেন। এখন ছবি টবি যে আপনার বাইরে চলে গেছে, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার যে ছবি এবং লেখা এবং টেক্সট এগুলার মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকে আপনার মেনটেন করতে হবে। আর ডিজাইনের ক্ষেত্রে ফাঁকা জায়গাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন অনেক বেশি ঘন বা কি হয়ে গেছে, তো এই ধরনের মূলত হয় হচ্ছে ডিজাইন ইলেকশনের ডিজাইনগুলোতে আসলে এগুলো হয়। বাট আপনারা হচ্ছে ফাঁকা স্পেস রাখার চেষ্টা করবেন, যত ফাঁকা স্পেস রাখবেন ডিজাইনটা দেখতে আসলে ততটা সুন্দর হবে। তো এখন দেখেন আমাদের মোটামুটি হচ্ছে ডিজাইনটা কমপ্লিট। এখন এই যে এদিক দিয়ে এগুলো বেরিয়ে গেছে, এখানে দেখেন বেরিয়ে গেছে, তো এটার জন্য আপনারা একটা সিম্পল একটা কাজ করবেন,
জাস্ট একটা রেক্টেঙ্গেল নেবেন, নিয়ে হচ্ছে এইভাবে এভাবে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট হয়ে গেলে আগে দেখেন যে ঠিক আছে কিনা। হ্যাঁ, এইভাবে সিলেক্ট করার পরে পুরোটা সিলেক্ট করে Ctrl 7, জাস্ট Ctrl 7। এখন দেখেন আপনার পুরোটা ডিজাইন একটা কিন্তু কিসের মধ্যে চলে এসেছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ইলেকশনের পোস্টার ডিজাইন। যদি কোথাও কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আরও কী কী ধরনের আপনারা ডিজাইন চান সেটা হচ্ছে আমাকে জানালে আমি ওই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাই।